আমরা যদি বাতিল হয় যে আইনটা যদি বাতিল করা পরিবর্তন বা পরিশোধন যাই করা হোক না কেন সেখানে একটা সেভিং ক্লজ থাকে সবসময় তো আইনটা আসুক তো দেখা যাবে কারণ আমি যতটুকু দেখছি এখন পর্যন্ত অথবা আমার জেনারেল ক্লজ অ্যাক্ট অনুযায়ী যে মামলাগুলো চলমান সেই মামলাগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে এই আইনটা বিলুপ্ত হয় নাই। হ্যাঁ সবসময় তাই আমাদের এখন পর্যন্ত যত আইন পরিবর্তন হয়েছে অথবা বাতিল হয়ে নতুন আইন করা হয়েছে সবসময় কিন্তু এখানে একটা সেভিং ক্লজ দেওয়া হয় হেফাজতকরণ এইভাবে নাম দিয়ে দেওয়া হয় এবং সেইখানে কিন্তু বলা থাকে যে এই আইনের অধীনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো সেই আইন অনুযায়ী চলবে। দেখেন এখন তো আমি আমি এটা তো অবশ্যই ইতিবাচক, যে কোনো আইনই সময়ের সাথে পরিবর্তনশীল, সময়ের প্রয়োজন মেটানোর জন্য আইন পরিবর্তন করা হয়। তো সেই ক্ষেত্রে যে আপনাদের বিশেষ করে সাংবাদিকরা বিভিন্ন সময় দাবি করেছিলেন এবং আইনমন্ত্রী মহোদয় তখন বলছিলেন যে আমরা এই আইনটি পরিবর্তন করব, আমার মনে হয় উনি আইনটি পরিবর্তন করে আরও যোগ উপযোগ করবেন, মানুষের হয়রানি হতো না হয় এটা চিন্তা করছেন।